হিস্ট্রি। তবে যারা নতুন তাদের উদ্দেশ্যে এর আগেও এই চ্যাপ্টারটির কিছু ভিডিও রয়েছে। যদি পুরো চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা পেতে চাও তাহলে আগের ভিডিওটাও দেখে নাও, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, বাংলা তথা ভারতে আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের অসামান্য অবদান রয়েছে। মানে এখানে বোঝানো হচ্ছে যে বাংলায় আধুনিক যে বিজ্ঞান শিক্ষা বা কারিগরি শিক্ষায় তাতে মহেন্দ্রলাল সরকারের একটা অসামান্য অবদান রয়েছে। পেশায় চিকিৎসক মহেন্দ্রলাল সরকার মানুষের অন্ধবিশ্বাস দূর করে তাদের যুক্তিবাদের সমর্থক হতে বলেন। মানে মহেন্দ্রলাল সরকার বলতেন যে তোমরা যে কুসংস্কারগুলোকে মেনে চলছো সেগুলোকে বা অন্ধবিশ্বাসকে দূর করো, দূর করে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে তারপর কোনো একটা সিদ্ধান্ত নাও। প্রথম দিকে তিনি অ্যালোপ্যাথি চর্চা করলেও পরবর্তীকালে তিনি বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে ওঠেন। তাহলে প্রথমে মহেন্দ্রলাল সরকার একজন অ্যালোপ্যাথি চর্চা করতেন, কিন্তু পরবর্তীতে তিনি একজন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে ওঠেন। তিনি বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইউজিন ল্যাম্ফো সহায়তায় 1876 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে 29 জুলাই কলকাতার বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স বা IACS বা ভারতীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করে? মহেন্দ্রলাল সরকার। কার সাহায্যে? ফাদার ইউজিন ল্যাম্ফো। কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। দেখো এক আর লাস্টের দিক থেকে 6, 7, 8, 1876। আর কি করে মনে রাখবে? দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর মানেই সরকার, ফর সরকার। তাহলে যখনই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন আসবে তাহলে ফর সরকার, ঠিক আছে? জাস্ট একটা ট্রিক্স। পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিয়মিত মৌলিক গবেষণা, বিজ্ঞান বিষয়ক বক্তৃতার আয়োজন প্রভৃতি উদ্দেশ্য IACS প্রতিষ্ঠা হয়। তাহলে এই IACS এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মৌলিক গবেষণা, বিজ্ঞানের নানা বিষয়ে গবেষণা করা এবং বিজ্ঞান বিষয়ক নানা বক্তৃতা দেওয়া। মহেন্দ্রলাল জনসাধারণের দানের অর্থে প্রতিষ্ঠানটি চালু রাখেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ এর পৃষ্ঠপোষক ছিলেন, মানে এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন। প্যারিমোহন মুখোপাধ্যায় এর প্রথম অধিকর্তা হন। তাহলে কে প্রথম IACS এর অধিকর্তা হয়? সেটা হচ্ছে প্যারিমোহন মুখোপাধ্যায়, 1912 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে ডক্টর নীলরতন সরকার, জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ এই পদে নিযুক্ত হন। তাহলে এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, কে প্রতিষ্ঠা করে, কবে প্রতিষ্ঠা করে এবং কোথায় কার সাহায্যে, আশা করি তোমরা এই সব কটা কোশ্চেনের উত্তর জানো। IACS এর নিজস্ব পত্রিকা ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স সহ দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় এখানকার বিজ্ঞানীদের গবেষণার কাজ প্রকাশিত হতো। তাহলে এখানকার যে কাজগুলো সেগুলো নিজের একটা পত্রিকা ছিল সেখানে তো প্রকাশিত হতোই, এছাড়াও বিভিন্ন দেশ বিদেশেও এখানকার যে কাজগুলো সেগুলো প্রকাশিত হতো।
তাহলে এদের নিজস্ব একটা পত্রিকা ছিল, সেটার নাম কি? ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এখানে যারা গবেষণার কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, তাহলে এই প্রতিষ্ঠানটিতে যারা বিভিন্ন বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণা করেছেন এখানে গবেষণা করে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট মেঘনাথ সাহা এখানে একটি সক্রিয় গবেষণার বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এতে এক্স রশ্মি, আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, রমন ক্রিয়া প্রভৃতি বিষয়ে নানা মৌলিক গবেষণার কাজ হয়। আইএসসিএস বৌবাজার থেকে পরে যাদবপুরে স্থানান্তরিত হয়। তাহলে আইএসসিএস পরবর্তীকালে কোথায় স্থানান্তরিত হয়? যাদবপুরে। বুঝতে পারছি কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদের মনে হচ্ছে, কমেন্ট করো, ক্লিয়ার করে দেব, আশা করছি। এর পরের টপিকটা হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ। ব্রিটিশ শাসক লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দেশ জুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয়। মানেটা কি? ব্রিটিশ শাসক লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে দুই ভাগে ভাগ করার একটা সিদ্ধান্ত নেয়। মানে কি? মানে ভারতবর্ষ তো আগে কি ছিল? ভারত মানে এখন বর্তমানে ভারত আর পাকিস্তান এবং বাংলাদেশ, এগুলো সমস্ত কিছুই একত্রিতভাবে ছিল। তো লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে কি বলল? যে ভাগ করে দেওয়া হবে, পিটিশন করা হবে। তো এই ভাগটাকে বন্ধ করার উদ্দেশ্যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়। বাংলার বিভিন্ন মনীষী স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাহলে বাংলার সমস্ত প্রান্তের যে মনীষীরা রয়েছেন তারা এই স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এ সময় স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। তাহলে এই সময় কি হয়, স্বদেশী মানে দেশের মধ্যে দেশের মানুষকে বিজ্ঞান শেখাবে এবং শিখবে, সেটার প্রসার করার জন্য বিশেষভাবে তারা উদ্যোগী হন। একই উদ্দেশ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন। তাহলে কলকাতা বিজ্ঞান কলেজের আর একটা নাম কি? ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কে প্রতিষ্ঠা করে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে? 1914 খ্রিস্টাব্দে। কিসের উদ্দেশ্যে? স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে। স্বদেশী মানে নিজের, বিজ্ঞানের চর্চা মানে তোমরা সবাই বোঝো, আর প্রসার মানে জানো। স্বদেশী আন্দোলনের সময় বিশিষ্ট আইনজীবী ও শিক্ষা দরদি স্যার তারকনাথ পালিত এবং স্যার রাসবিহারী ঘোষ আন্দোলনে যোগ দিয়ে
স্বদেশে বিজ্ঞান চর্চার প্রসারে সক্রিয় উদ্যোগ নেন। তাহলে স্বদেশি যে বিজ্ঞান চর্চা, এটার জন্য বিভিন্ন মানুষ উদ্যোগ নিয়েছিলেন। তাদের মধ্যে দুইজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম এখানে বলা হয়েছে, কারণটা একটু পরে জানতে পারবে কেন। একজনের নাম কি, স্যার তারকনাথ পালিত, আর একজনের নাম স্যার রাসবিহারী ঘোষ, নট বোস। তারা যৌথভাগে সে যুগে নগদ 37,500,000 টাকা ও কলেজের জমি দান করেন। তাহলে তারা কি করেছিল, যৌথভাবে দুজনে একত্রে টাকা এবং জমি এই কলেজটিকে দান করেছিল। যে কলেজটি তৈরি হয়েছে সেই জমিটা এই দুজন ব্যক্তি দান করেছিলেন এবং তার সঙ্গে 37,500,000 টাকা দিয়েছিল। সেই সময়ে 37,500,000 টাকা, ভাবা যায়। বর্তমানে কলেজের রাজারবাজার ক্যাম্পাসটি রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ এবং বালিগঞ্জ ক্যাম্পাসটি তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত। এই জন্যই এই দুটি ক্যাম্পাসকে দুই ভাগে নাম দেয়া হয়েছে। একটা নাম দেয়া হয়েছে রাসবিহারী ঘোষের নামে, আরেকটি হচ্ছে তারকনাথ পালিতের নামে। কেনটা আশা করি বলতে হবে না, কারণ তারা যথেষ্ট পরিমাণে জমি এবং টাকা দান করেছিলেন। কলকাতা বিজ্ঞান কলেজে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, শিশির কুমার মিত্র প্রমুখ শিক্ষাদান করেন। তাহলে এখানকার যারা শিক্ষক ছিলেন তাদের নামগুলো বলা হলো, যে এই বিখ্যাত ব্যক্তিরাও এখানে শিক্ষাদান করেছিলেন। তাদের প্রচেষ্টায় এখানে বিশ্বমানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে যেখানে এরকম ব্যক্তিরা শিক্ষাদান করছেন, তাহলে সেখানে তো বিশ্বমানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে উঠবেই। এখানকার শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন এবং দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। তাহলে বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করে, স্যার প্রফুল্লচন্দ্র রায় বা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। শিশির কুমার মিত্র, তিনি ভারতে প্রথম রেডিও ব্রডকাস্টিং বা রেডিও ফিজিক্সের গবেষণা শুরু করেন। তাহলে কে, শিশির কুমার মিত্র কি শুরু করেছিলেন, রেডিও ফিজিক্সের গবেষণা। শিক্ষার্থীরা এই কলেজ থেকে যথেষ্ট সহায়তা পেয়ে বিজ্ঞানের মৌলিক গবেষণার কাজে এগিয়ে যান। এখানে পড়াশোনা করে বিভিন্ন বিজ্ঞানীদের নাম, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিরা অনেক 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 খ্যাতি অর্জন করেছেন। সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাথ সাহা স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত থেকে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখনও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, যদি কিছু মুখস্থ না হয়, বলতে পারো। আমি আমার বেস্ট দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করবো।